Hello guys, welcome back to my channel. আমি তাজমুন রিনো. সো শুরু করছি আজকের ভিডিও. আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট এবং রিয়াকশনটা অবশ্যই ডিফারেন্ট. ভিডিওটা হচ্ছে ব্রাজিল ভার্সেস চিলি, বাংলা ফানি ডাবিং. সো চলুন এই ভিডিওটা দেখে আসি. এই ভিডিওটি দুদিন আগেই আপলোড হয়েছে মামা প্রবলেম এই ইউটিউব চ্যানেলে. আমার কাছে ফানি ভিডিও খুব মজা লাগে. ফানি ভিডিও মানে হচ্ছে অনেক হাসা যায়, এটা আপনারা ভালো করে জানেন. ফানি মানে হচ্ছে কমেডি, আর কমেডি মানে হচ্ছে অনেক বেশি বেশি মজা পাওয়ার একটা ভিডিও, সেখানে আপনি একদম হলুস তোর হাসতে পারবেন. সো আমি চলুন আজকে বেশি হাসবো. দেখা যাক এই ভিডিওটা 6 মিনিট 49 সেকেন্ডের একটি ভিডিও. সো চলুন দেখে আসি আমরা ব্রাজিল ভার্সেস চিলি. এবং আপনারা তো জানেন যে অলরেডি ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, এবং সেখানে কিন্তু গতকাল কিন্তু আর্জেন্টিনা খেলা ছিল, আর্জেন্টিনা কিন্তু জিতে গেছে. তার আগে কিন্তু ব্রাজিল খেলা ছিল, সেখানে কিন্তু ব্রাজিল জিতে গেছে. চলুন আমরা ফানি বাংলা ফানি ডাবিং এর মাধ্যমে ব্রাজিল ভার্সেস চিলির ভিডিওটা দেখবো. সো গাইস লেটস প্লে. তুই শালা চোর, শালা একটা গোল করেছিলাম, ওটা অফসাইড দিলি কে রে শালা রে. ইয়ে শালার বোতল খুললে না কে জাতীয় সঙ্গীতে ছোট মরিচের বড় কথা বলছি, পাকনা চিলির কথা. গোল খাইয়া পেট হয়ে থাকে ভোতা, খায় শুধু ব্রেকফাস্টে লতা পাতা. উলটাইয়া শার্টের জামার হাতা, ভাঙ্গা ফেলবো তোদের মাথা. আর বলছি পাকনা চিলির কথা, এদের সাথে পরিচয় করিয়ে দিই. এরা হলো সেই 4 জন ভোটার রেফারি. কয়েন ওরে চয়েস করতে দেবো না, তোমারে দেবো, ওরে দেবো. তুমি করোনা নিবা না ডেঙ্গু নিবা? করোনা এখন করোনা তো পড়িছে, কারে দেবো জিতা? অরে দেন. আচ্ছা অরে দেবো, তাহলে তুমি জিতিছো বুঝছো? আইস গেম আটের মধ্যে বেশি ব্যাগ ব্যাগ করলি, কান সাদা তাই সে খাবা মারা সময় গেছে. খেলা শালা পুতরা, শালা করে কলামাটা গ্যাসের পরে দিত রে, পেটে ব্যথা হতেছে শালার. একটা কথা শোনে না শালা পুতরা, এই ডাইন পাইন নিমাটা গুইয়ে যায়, ঠাবা মারছে ভাই, ঠাবা মারছে. এ কুক দে ব্যা ব্যা ব্যা, সুন্দর গতিতে খেলা দিলে গেছিলি শালের ফেলাই দিতে. প্রথম ফেলানো আজকে দিন, আজকে আমি গুনবো এক খেলার মাঠে কি আনি ইয়ার কি মারাও. এনে কেউ ভ্যাকসিন পাইনি ভাই, ওই পাশে সবাই ভ্যাকসিন পাইছে, ও পাশে 5 জন ভ্যাকসিন পাইছে. এই নেইমার তুমি কোথায় যাচ্ছ, আমাকে নিয়ে যাও না সাথে প্লিজ. তুই আমাকে বল দিলি কে, আমাকে বল দিলি কে, আমারে আমারে ফাউল করেছে. আপনারা কি আমি টাকা পয়সা কম দিছি না, আপনি ফাউল দিচ্ছেন কে? এ ভাই আমার জন্য একটা ভ্যাকসিন দাও ভাই. নেইমার নিতে চলেছেন একটি ফ্রি কিক, গোল কি হবেন নাই শট এবং গোল মিস. সমস্যা নেই, তোরে আমি লাথি মারবানি. এ রেফারি কা আপনি সরেন, বল দেবো না তা আমার একটু বল টল দেওয়া যায় না? এ বাঁ দিক দিয়ে চাপাই খেল, তলে তলে দিয়ে. এ তুই আমাকে বল দিলি কে সার, এ বল তোর বাপের নাই. এ কুত 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 কোথা বন্ধু আসে একসাথে পড়ি বন্ধু. এই ফকাত ও আল্লাহ, ইয়া তুই কি পরীক্ষায় ফেললে আমারে? ভর্তি পরীক্ষায় ফেলিছে তোরে, বল কার কাছে দেবো? কোচ ওই নেইমারের কাছে দে, নাইলে ওই যে জিব্রাইল জেসাসের কাছে দে. সুন্দর গতিতে বল গিয়েছিলিস রেফারি রে, মার রেফারি এই বাবা শিন্দি শিন্দি শিন্দি. তুই এদিকে টাকা, তুই বলটা নিয়ে মাঠের বাইরে চলে যা. মাঠের বাইরে কনে যাবো কাহা, এই যে এদিক দিয়ে বিলের রাস্তাতে বেরোয় যা. রেফারি সব মাঠের বাইরে করে দিবানি কিন্তু. আমি আমি কোনো কথা শুনতে চাই না, আমি কোনো কথা শুনতে চাইনি. ওইয়ে ভাই, এ খেলার 21 মিনিট হয়ে গেছে, এখনো কিন্তু কোনো দল গোলের দেখা পাইনি. নেইমার কিন্তু বল নিয়ে গিয়েছিল, সেন গোল দেবে, ও মিস হয়ে গেল. আহা রে দেখিসো বাবা, একটু ঘুরে গেলেই গোল হয়ে যেত. তাহলে এক গোল আর এক গোল হয়ে গেল কত, দুই গোল. দুই গোল দেবো এদিকে সিলিরে, দেবো দুইটা ব্রাজিলরে, দেবো একটা. তাহলে না আমি ব্রাজিলটা কেন বল, বল নিয়ে গিয়ে চলেছেন ফাউল করে দিল বাবা, দেখছো বাবা. এ কাহায় ও ফাউল করেনি কাহা, ও একা একা পড়ে গেছে. আমি সব নিজের চোখ দিয়ে দেখেছি, সব নিজের চোখ দিয়ে দেখেছি. কাহা আপনি কানা কাহা, উই বাবা দেখিসু বুকে খুশা মারলো. আহারি পায়ে খুব ব্যাথা পাইছে, আহারি বুকে মারলে মনে পায়ে লাগে. ওলো দক্ষিণ দিকে ফুটো দিয়ে মার, ফুটো দিয়ে মার, একদম উসো কই দে সাইডে দিয়ে বই রে. নেইমারের ফ্রি কিক শট, গোল হওয়ার সম্ভাবনা না, আরো একটি চান্স মিস. একটা গোল আর একটা গোল মিলে হয় দুইটে গোল, ব্রাজিল রে আমি দেবো দুইটে গোল, আর সিলিরে দেবো একটা গোল. সিলির পায়ে বল বিপজ্জনক জায়গা থেকে এগিয়ে চলেছেন, সবাইকে বিট করে শট, ও হোয়াট এ সেভ. ইয়ে ইয়ে বল শোনো আমার, এ বেটা বল দে, বেটা বল দে, দেবো না এক দিবি না মানে, বল দিবি না মানে. ফাউল হয়েছে, আমার চুল কাও তুমি, চুলের রেফারিং করে আমার
তুমি তুমি কারে হুমকি দিতে চাচ্ছ? ওই সুতাগুলি দিয়ে বেরোই যাও। ওরে ভাই এরকম করলে ভালো লাগে না ভাই। লাস্ট ওয়ার্নিং বিফোর কানে থাবা। দাঁড়া শোনা, একটু ম্যাজিক স্প্রে মাইরে দিই, গোল করতে সুবিধা হবে নি। এবারে তুমি সাইফে থাকো, সরো সরো, আমার কাছে আসে না, সরে থাকো। নেইমারের ফ্রি কিক শট, আবার উপরস্থ। এ কাহা এনেটা মলম দেন কাহা, খুব খাই যাচ্ছে। আমার চুলটা খেলে শালার পুতেরা। এ টাইট কাহা, এ আপনি কি করেন কাহা? সুন্দর পাসের মাধ্যমে বল নেইমারের পায়ে ডিফ্লেকশন, ফাইনাল শট, গোল! ব্রাজিল 1 চিলি 0। তাড়াতাড়ি মরিয়ে গেল, স্টেসারে করে কয়টা ভাঙি নিয়ে আসিস ভাই। এটা তো ফাউল হয়নি ভাই। এ ভাই, এ ভাই, কি রাত্রি গাদা টাদা খাইস নি? ও পাশে যে গাদা গাদা করোনা ভ্যাকসিন দিচ্ছে। আরে না ভাই, আমার কথাটা শোনেন না। না ওইসব শুনে টুনে তো লাভ নেই। এ জোরে জোরে লাথি দে, সামনে দাঁড়ে লাথি দে। এ বাটি শোন, ব্ল্যাককে একটা করোনা ভ্যাকসিন দিস, 200 টাকা দিবানি। এ কাহা, আমার কাছে ভ্যাকসিন আছে কাহা, লাগবে নাই। আরে বেটা, খেলার মাঠে ভ্যাকসিনের ব্যবসা করতে চাইছো না তুমি? তো ভ্যাকসিন আছে নেই মার ভাই, লাগবে না আপনার কন খালি, ভ্যাকসিন খালি বইটা দিয়ে যাবো। তুমি কি গাঁদা টাঁদা খাও নাকি? আমাকে পাড়ার উপর দিয়ে যাস কেনে? কাহিনী করলি কিন্তু একটা বই দিয়ে দিবানি। ম্যাচ অফিসিয়াল রাখি সব কানা নাই, ওর এলাকায় গেলে রেফারি হুমকি দিচ্ছে। এ বন্ধু একটা খেলা খেলবা, মুখটা কাসানো। ব্রাজিল চলে যাচ্ছে আমেরিকার কোপা এর সেমিফাইনালে। তো এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ভর্তা করে দিন। তবে দেখা হবে পরবর্তী কোনো ভেঙ্গে দেবো ডামিং এ। আমি ছিলাম আপনাদের সাথে বাদিল মিয়া, এবং তার সাথে আমি ছিলাম কেলানি ফোফোফোফো হোয়াইট। আজকের মতো বিদায়, ফিরতে পি। অনেক মজা পেলাম ব্রাজিল ভার্সেস চিলির খেলা দেখে। তা আবার বাংলা ফানি ভাবে আমরা কিন্তু, বাংলা ফানি ডাবিং হিসেবে আমরা কিন্তু খেলাটা দেখছি। আমরা কিন্তু, আপনারা তো জানেন যে টিভিতে খেলা দেখি অন্যরকম, বাট এইভাবে যখন ফানি ডাবিং করে খেলাগুলো শো করা হয়, সেই ভিডিওগুলোও কিন্তু খুব মজার হয়। এবং আপনারা দেখেছেন যে আমি হাসতে হাসতে পুরো এখানে গড়া ঘুরে খেলছি, মানে হাসতে আমার গাল দুটো ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে। আজকের দিনের জন্য হাসি এতটুকুই, আর বেশি হাসা যাওয়া না, খাওয়ালে গাল ব্যথা করবে। খুব সুন্দর ছিল, খুব সুন্দরভাবে ডাবিংটা করেছে, এবং খুব এত ফানি ফানি টাইপের কথা হচ্ছে। এখানে করোনা ভাইরাস ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছে, রেফারিকে নিয়ে কতক্ষণ কথা হচ্ছে, তারপর হচ্ছে ওই যে মুরগির মতো চুল ছিল তাকে নিয়ে কথা হচ্ছে, তারপর কত নেইমারকে নিয়ে কথা হচ্ছে। নেইমারদেরকে মানে অনেক সময় খেলার মধ্যে তো স্বাভাবিক খেলতে খেলতে দেখা যাচ্ছে যে অনেক সময় একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, এরকম তো অনেকবারই পড়ে যাওয়ার সিন দেখা যায়। সেই সিনগুলোকে নিয়ে এরকম ফানি টাইপের যে কথাবার্তা বলতেছিল খুব সুন্দর ছিল। এই ভিডিওটা মামা প্রবলেম এই চ্যানেলে ভিডিওটা আপলোড হয়েছিল। চ্যানেলের দেখলাম যে ওনার এই চ্যানেলে, মামা প্রবলেম এই ইউটিউব চ্যানেলে কিন্তু উনি বিভিন্ন খেলার ফানি ডাব, বাংলা ফানি ডাবিং করে উনি খেলাগুলোকে শো করেন। খুব সুন্দর হয়, ওনার ভয়েসটা একটু ফানি টাইপের লাগতেছে, এবং উনি ডায়লগুলো পুরো ফানি দিচ্ছিল, একদম ম্যাচিং হচ্ছিল ভিডিওর সাথে সাথে। ভিডিওতে যারা মানে রেফারি বলেন, কোচার বলেন, তারপরে খেলোয়াড়রা তাদের এক্সপ্রেশনের সাথে মানে ফানি কথাগুলো খুব মানাচ্ছিল, সুন্দর আসলে। ওনার মানে মধ্যে অনেক ট্যালেন্ট আছে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, অনেক সুন্দর। সো যাই হোক, এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি এই ভিডিওর অরিজিনাল লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সো আপনারা চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবেন। এবং এই চ্যানেলে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর অনেক খেলার বাংলা ফানি ডাবিং ভিডিও আছে, দেখতে পারেন। আমার খুব মজা লাগছে যাই, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো যাই হোক, এই ছিল রিয়াকশন ভিডিও। তো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং সেটা হচ্ছে আরেকটা হচ্ছে নেক্সট ব্রাজিলের খেলা
খেলাতে দেখা যাবে আসলে সেখানে ব্রাজিল কি করে।